ড্রাইভার সাহেব, কি হলো? দেখুন না ম্যাম সাহেব, লরিগুলো রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে, যাবার জায়গা নেই। শ্যামলী, শ্যামলী, শোন শ্যামলী, ওদিকে যাস না। এ ভাই সাহেব, এসব লরি কার আছে? এ সব লরি সব দত্তবাবু কাছে, আমি তার ইনচার্জ আছি। লেকিন রাস্তার মধ্যে লরি দাঁড় করিয়েছো, আমার গাড়ি পাস করবে কি করে? আরে ভাই, দু রোজ কাম করে করে একদম টায়ার্ড হয়ে গেছি, এখন আর স্টিয়ারিং ফিয়ারিং ধরতে ভালো লাগছে। আর ভি বহুত রাস্তা খোলা আছে, 10-20 মাইল ঘুরে যা। কেন ঘুরে যাব? এটা কি তোমার বাপের রাস্তা আছে? দেখুন না ছোট সাপ, গাড়ি সরাইনি বলে এই সারা বাপ তুলে গালাগাল করলো। আবে তোর গাড়ি কোন মহল্লায় থাকে? শিলিগুড়ি স্টেশনে, ভাড়া খাটি। কান খুলে শুনে রাখ, দত্তবাবু আর রাকেশের গাড়ি কখনো পেছু হাঁটে না। আমাদের গাড়ি যদি সমস্ত রাস্তা বন্ধ করে থাকে, তাহলে অন্য গাড়িকে পেছু হাঁটতে হয়, আর সে যদি পেছু না হাঁটে, তাহলে আমার এই আয়রন ম্যান বাইক সেসব গাড়িকে হসপিটালে পাঠিয়ে দেয়। একটা নমুনা দেখ, ধর। এটা কি ভদ্রতা একটা নিরীহ লোকের উপর এভাবে অত্যাচার করছেন? আরে 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 আরে, আপনি গাড়িতে ছিলেন নাকি? হ্যাঁ। আগে বলবেন তো, সুন্দরী মেয়ে গাড়িতে বসে আছে জানলে গাড়িটা কি কোনো ক্ষতি করতাম? উল্টে উপকার করতাম। আপনার পরিচয়? আমি শ্যামবাবুর মেয়ে শ্যামলী। আচ্ছা, কি ব্যাপার ছোট সাহেব? এই তো ভিড় কেন আছে? ডেভিড, আমার লোকজনদের নিয়ে মেম সাহেবের গাড়ির চাকাটা একটু ধাক্কা দিয়ে তুলে দে তো, মেম সাহেব খুব বিপদে পড়েছে। ছোট সাহেব, আপনার লোকের হেল্প দরকার নেই, এ আমি একাই পারবো। হ্যাঁ বহুত তাগাদ আছে তোরা। মানুষের উপকার করলে তার জন্য পয়সা নিবি না, আর তুমি যদি আমাকে পয়সা দাও আমি সে পয়সা হাত পেতে নি, তাহলে আমি কারোর উপকার করতে পারবো না, আমার টাকা ধুয়ে চলে যাবে। এ ভাই সাহেব, সামনে কোনো গ্যারেজ আছে, গাড়িটা খারাপ হয়ে গেছে, মেম সাহেবকে নামিয়ে দিয়ে সেখানে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চলো 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 আমার সঙ্গে চলো। আপনি গাড়িতে উঠুন। তোমাদের গাড়ি আমার পেদাল গাড়ির সঙ্গে পারবে? কি চলো, তুমি আগে বাড়ো, আমি তোমার আগে আগে যাচ্ছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।